বিউটিশিয়ান টিপস এর সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, লিভার পরিষ্কার করতে চান তাহলে এই তিনটি খাবার খান, দেখুন লিভার কেমন পরিষ্কার হবে। তো চলুন বিস্তারিত জেনে নেই। লিভার মানবদেহের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত। হজম শক্তি, মেটাবলিজম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দেহে পুষ্টি যোগানো ইত্যাদি কাজগুলো লিভার সম্পাদন করে। এছাড়াও সুস্থ লিভার দেহের রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে, রক্ত থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়, দেহের সকল অংশে পুষ্টি যোগায়। এছাড়াও লিভার ভিটামিন, আয়রন এবং সাধারণ সুগার, গ্লুকোজ সংরক্ষণ করে। তাই যে কোনো উপায়ে একে সুস্থ সবল রাখা খুবই প্রয়োজন। জানেন কি, অস্বাস্থ্যকর জীবনযাপন দেহের লিভারের উপর খারাপ প্রভাব ফেলে। অসুস্থ লিভারের কারণে ওজন বৃদ্ধি, হৃদরোগ, দীর্ঘ সময় ক্লান্তি অনুভব করা, হজমের সমস্যা, অ্যালার্জি ইত্যাদি এই সমস্ত অসুখ দেখা দিতে পারে। তো চলুন জেনে নেই, লিভার পরিষ্কার রাখতে কোন তিনটি খাবার খাবেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লেবু। লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং লিভারে এনজাইম সক্রিয় করে। তাছাড়াও লেবুর ভিটামিন সি লিভারে বেশি করে এনজাইম তৈরি করে, যা হজম শক্তির জন্য উপযোগী। লেবুর মিনারেল লিভারের নানান পুষ্টি উপাদানগুলো শোষণ করার শক্তি বৃদ্ধি করে। বাসায় লেবু পানি পান করুন এবং যে কোনো সময় পানের জন্য লেবু পানি তৈরি করে রাখুন। প্রতিদিন লেবু পানি পান করুন, চাইলে এর সঙ্গে মধু মিশিয়েও খেতে পারেন। রসুন। লিভার পরিষ্কার রাখার জন্য উত্তম খাবার হলো রসুন। রসুনের এনজাইম লিভারের ক্ষতিকর টক্সিন উপাদান পরিষ্কার করে। এতে আছে আরও দুটি উপাদান, যার নাম অ্যালিসিন এবং সেলেনিয়াম, যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিন উপাদান হতে রক্ষা করে। আপেল। প্রতিদিন একটি করে আপেল খেলে তার লিভারকে সুস্থ রাখে। আপেলের পেকটিন ফাইবার দেহের পরিপাক নালী হতে, টক্সিন ও রক্ত হতে, কোলেস্টেরল দূর করে, একই সঙ্গে লিভারকেও সুস্থ রাখে। আপেলে আছে আরও কিছু উপাদান, ম্যালিক অ্যাসিড, যা প্রাকৃতিকভাবেই রক্ত হতে ক্ষতিকর টক্সিন দূর করে। যে কোনো ধরনের আপেলেই দেহের লিভারের জন্য ভালো, তাই লিভার সুস্থ রাখতে প্রতিদিন একটি করে আপেল খান। তো লিভার পরিষ্কার রাখতে চাইলে এই তিনটি খাবার নিয়মিত খেতে থাকুন এবং আপনার লিভারকে সুস্থ রাখুন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।